আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি এখন মা রান্নাঘরে, আপনারা দেখে বুঝতে পারতেছেন চারিদিকে হাঁড়ি পাতিল দেখে যে এটা মা রান্নাঘর। মা হলো মজাদার গরুর গোস্ত রান্না করবে আজকে, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে মা কীভাবে গরুর গোস্তটা রান্না করে। আর আশা করি আপনারাও ওইভাবে রান্না করে দেখতে পারেন, কারণ এক একজনের রান্নার হাতের স্বাদ এক এক রকম। তারপরেও দেখবেন করে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে মার গরুর গোস্ত রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পারতেছেন কোরবানির গরুর গোস্ত, এটা ডিপে ছিল, সকালে বের করে ভেজে রাখা হয়েছে, এখন হলো যাতে মানে ধুয়ে ফেলা হয়েছে যাতে ওই মাংস যেটা কষানি থাকে, আপনার কষ থাকে, সেই কষটাতে বের হয়ে যায়, ওই পানিটা ফেলাই দিবে। এখানেও পেঁয়াজ কাটা দেখতেছি, তারপর রসুন, আকর রসুন যেটা, এখানে গোলমরিচ, লবঙ্গ আছে, এলাচ আছে, তেজপাতা আছে, এগুলো রেডি করা হয়েছে। রান্না কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। হয়ে গেছে গোস্ত রান্নার জন্য। মা তেল দিচ্ছে প্রথমে। রান্না ওইটাই মানে স্বাভাবিক, যেটা আমি আগে বললাম যে রান্না কিন্তু সবাই পারে, তারপরেও শেয়ার করা যে এভাবে করে দেখেন, এভাবে স্বাদ এক একটা স্বাদ এক এক রকম হয়। তো এই যে পেঁয়াজ দিতেছে প্রথমে, তেলটা গরম হয়ে গেছে, এই কাটা পেঁয়াজ, পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়েছে, সেই পেঁয়াজটা এখন দেওয়া হচ্ছে প্রথমে। এটা একটু নাড়া নিতে হবে, মানে নেড়ে নিতে পারে যেভাবে মাংসগুলো কষায় আগে। তো মশলাগুলোর নাম বলে দিও মা। তেজপাতা দাও, তুমি একটা একটা করে দাও। তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ দেওয়া হলো, আচ্ছা বড় এলাচ, তারপরে ছোট এলাচটা সেচে দেওয়া হবে, মানে হ্যাঁ রসুন দেওয়া হচ্ছে। সেচে দিলে পরে হয় কি, ওর যে গন্ধটা থাকে, সুগন্ধটা থাকে, সেটা মাংসের সাথে মিশে যায়, খাইতে হয়তো ভালো লাগে, মানে স্বাদটা বেশি থাকে। এই যেমন ওই এটাও কি পুরা পুরা করবা এই পেঁয়াজ মরিচগুলো? না না, এরকমই থাকবে, না কাঁচা কাঁচা থাকবে। আচ্ছা আচ্ছা। তো এখন আরও মশলা দেওয়া হচ্ছে, এটা কি মা? বাটা, জিরা বাটা, জিরা বাটা দেওয়া হলো। এই মাংস আনুমানিক কতটুকু নিচ্ছ? দুই কেজির কাছাকাছি। তো সে দুই চামচ জিরা বাটা দেওয়া হলো, রসুন বাটা দেওয়া হইতেছে, দুই চামচ দিবা না? রসুন বাটাও দুই চামচ দেওয়া হলো, আড়াই চামচের মতো। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলা, আদা বাটা, এটা আদা বাটা না? এই মশলাগুলা আপনারা যারা রান্না করেন মাংসের পরিমাণ অনুযায়ী, সে অনুযায়ী রসুন দিতে হবে, মশলাগুলো দিতে হবে। এগুলো আসলে এগুলো কোনো ফিক্সড না যে দুই চামচ বা তিন চামচ, আপনার মাংসের পরিমাণের উপরে এগুলো নিতে হবে। একটু নাইড়ে নিতে হবে এখন আবার, যাতে ওই মশলাটা আবার এই পেঁয়াজের সাথে, তেলের সাথে, সব কিছুর সাথে মিক্সড হয়ে যায়। এবার গুঁড়া দিতে হয়েছে, মশলা গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়া দিল, দেড় চামচ ধনিয়া গুঁড়া, আর হলুদের গুঁড়াও দিতে হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হলো। কাঁচা মরিচও দিবা নাকি? আচ্ছা আচ্ছা, দুই একটা কাঁচা মরিচও দেওয়া। অনেকে আবার কিন্তু, হ্যাঁ অনেকে কিন্তু আবার কাঁচা মরিচও দেয়, শুকনো মরিচও দেয়, আর লবণ, লবণ, হ্যাঁ মশলাটাও স্বাদ মতো দিতে হবে, কারণ বেশি মশলা হলে আবার তিতা হয়ে যাবে। এখন দেখেন এই কালারটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে, মশলার একটা রঙিন কালার চলে আসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এই এই মশলাটাই কিন্তু আপনার হলো মেন, যে মশলার পরিমাণগুলো ঠিক মতো দিতে হবে, প্লাস সব ধরনের মশলা দিলে স্বাদ এমনিই হবে, স্বাদ হবে না কেন, হতেই হবে স্বাদ। ফুটতেছে কি সুন্দর। তো এখন এই যে মাংস, এই গোস্তগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ এটা কত বড় হাড়।
দেখেন এই হাড়টা কত বড়। তা কাটা দিবা নাকি? নাও কাটা যাবে না, এমনি তো ঠিক আছে তাহলে। ও আচ্ছা আচ্ছা, বড় হাড়। এবার খুব সুন্দর করে নাড়তে হবে, যাতে পুরো গোস্তের মধ্যে আপনি হলো মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। আর আপনি এই খেয়াল রাখবেন যাতে নিচের দিকে পুড়ে না যায়। চুলার তাপটা কিন্তু এরকম মিডিয়াম থাকবে, বেশি দিলে পরে আবার ওদিকে মশলাগুলো পুড়ে যেতে পারে। পাতিলটা মনে হয় একটু বড় হলে ভালো হতো না? আচ্ছা আচ্ছা, মাংস কমে যায় আবার, মানে ওই রস বের হয়ে গেলে পারে। হ্যাঁ, ছোট হয়ে যায়। এই এই এখন এটা কষানো হবে নাকি? এখন এটা কষানো হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। পানি দিবা না? আচ্ছা আচ্ছা, এই পানিটা মাংসের এটার যে কষ থাকে, পানি থাকে, সে পানিটা বের হবে। তারপরে এটা পরে অল্প পানি দিবা না? এটা কি ভুনা হইতেছে মাংস নাকি? না না না, আজকে কি মাংস ভুনা রান্না করবা নাকি? না, আচ্ছা আচ্ছা, মাংস ভুনা আর মাংসলার ডাল দিয়ে দুপুরের আমরা খাওয়া হবে। তো এই ছিল হলো মাংস রান্নার রান্নাটার মনে করেন যে নিয়ম বা রেসিপি, যে কীভাবে মাংস রান্না করে মা। এখন এটা উপরে আপনার ঢাকনা দিয়ে দেওয়া হবে, এটা আস্তে 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 সিদ্ধ হইতে থাকবে, আর ওই মাংসের ভিতর থেকে রসটা বের হবে, ওইটাই পানির কাজ করবে। যে ঢেকে দেওয়া হলো, জাল কি কমাই দিচ্ছ না বাড়িতে? জাল একটু কমাই দিতে হবে আগে থেকে, কারণ এটা আস্তে আস্তে যেতে হবে। মাংস কষানির 10 মিনিট হয়ে গেছে, আমি একটু দেখতে আসলাম যে মাংসের কি অবস্থা। দেখেন আপনারা, আসলে এই মাংস কিন্তু পাতিল ভরা ছিল, এখন মনে হইতেছে যে অর্ধেক হয়ে গেছে। বিষয়টা আসলে কেমন না, যে পাতিল ভরা মাংস অর্ধেক হয়ে গেল, কেউ কেউ নিয়ে গেল না? নাই নাই, আপনার ওই যে রসটা থাকে না মাংসের, সে রসটা বাইর হয়ে গেছে, ওই যে পানির মতো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এখন মাংসটা কম দেখা যেতেছে। তারপরে এই যে এখানে এটা এটা কি এলাচ? বড় এলাচ, ছোটো এলাচ? বড় এলাচ, ছোট এলাচ। এখন কিন্তু আপনার হলো শেষতে হবে, মানে শেষে রসটা বের করতে হবে, বের করে এই মাংসের সাথে আবার মিক্সড করে দেওয়া লাগবে। তাহলে সুন্দর মাংসের একটা ফ্লেভার আসবে, ঘ্রাণ আসবে, মাংসটা খেতে ভালো লাগবে। দিয়ে দেওয়া হলো মশলাটা, আমি কিন্তু নাকে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আপনার এই বড় ফল আর ছোটো ফলের। আপনারা হয়তো পাচ্ছেন না, ভিডিওর মধ্যে ঘ্রাণ পাওয়া যাবে না, কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। এটা এখন আস্তে আস্তে হতে থাকবে, আবার ঢেকে দেওয়া হলো। তো এই যে দেখেন মাংস রান্নাটা হয়ে গেছে, একটু টিপে দেখি তো, এই এই যে নরম হয়ে গেছে। তাহলে প্রেশার কুকারে রান্না কিন্তু মাংস নরম হয় ঠিক, কিন্তু আমার মনে হয় এভাবে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করলে যে স্বাদটা হয়, প্রেশার কুকারে অত স্বাদ মনে হয় না। তো এখন এই যে রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো।
আজকের কিন্তু খাওয়াটা একদম পরিপূর্ণ হবে, এই যে মাংস ভাত, তারপরে এই যে লেবু কিন্তু আছে, পুরা কাগজি লেবু, এই যে দেখেন, আর ডাল আছে, ডালটা পরে নিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবসময় ভালোবেসে যেমন পাশে আছেন পাশে থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যেন আপনাদের সবার জীবন খুব আনন্দের হয়, সুখের হয়। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।